আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি বিটপে নামে একটি সাইট নিয়ে, যেখান থেকে আপনারা ফ্রি ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবেন সিম্পল কিছু ট্যাক্স কমপ্লিট করে। সাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সাইটটিতে চলে এসে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি দেখিয়ে দেবো। তার আগে দেখাই এখানে আপনারা কী কীভাবে ইনকাম করতে পারেন। এখানে রয়েছে মিট আওয়ার ওয়েট অফ দ্য ইয়ার্নিং ফ্রি ক্রিপ্টোকারেন্সি, ফ্রি ক্রিপ্টো ফুসেট, পিটিসি ওয়াল, শর্ট লিঙ্ক এবং ইনভাইট ইয়ার্নার। ইনভাইট করে ইনকাম করতে পারবেন। তারপরে কনটেস্ট কয়েন অ্যাভেলেবল রয়েছে এখানে, বিটকয়েন, ইথারিয়াম, লাইট কয়েন, ডাস কয়েন, ট্রন, রিপল, সিলার, বিটকয়েন ক্যাশ, ড্যাশ কয়েন, বাইন্যান্স কয়েন। হাউ টু ইয়ার্ন ফ্রি ক্রিপ্টো, সাইন আপ, এখানে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। তারপরে ইয়ার্ন ফর ফ্রি ফুসেট এবং পিটিসি অ্যাডস কমপ্লিট করা লাগবে। কানেক্ট ইয়োর আইকোয়েন পে অর ফুসেট পে ওয়ালেট টু উইন্ডো ইয়োর ফ্রি ক্রিপ্টো কয়েন্স। ফুসেট পেতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি নিয়ে আমার একটি ভালো অসাধারণ ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল চেক করতে পারেন। তারপরে ফুসেট পেতে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখানে কাজ করার আগে। এরপর আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য কী করা লাগবে, ইয়ার নাও এই অপশানে ক্লিক করা লাগবে। তারপর এখানে রেজিস্টার অপশনটি চলে আসবে, এখানে আপনার ইমেল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। সর্বপ্রথম অপশনে আপনার ইমেল অ্যাড্রেসটি দেবেন, পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি দেবেন, তারপরে পাসওয়ার্ড দেবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। এরপর ক্যাপচাটি কমপ্লিট করে দিয়ে রিড থার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। আমাদের আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, আমি সেই অ্যাকাউন্টটি সাইন ইন করে নিচ্ছি। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর দেখতে পারবেন আপনার ব্যালেন্স, এবং আমি কিন্তু আগেই অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম এখানে, সেজন্য আমি দেখলাম কীভাবে ইনকাম করা সম্ভব। এখান থেকে মেন ব্যালেন্স আছে 5.4 সাতোশি, যেটি বিটকয়েন থেকে আপনারা উইন্ডো এবং অন্যান্য কয়েনে উইন্ডো নিতে পারবেন। আমরা এখন কাজ দেখব কীভাবে কাজ করবেন। এরপর আপনারা দেখবেন ড্যাশবোর্ড অপশনের মেন ব্যালেন্সের থেকে ইয়ার নাও এই অপশনটিতে ক্লিক করবেন। ইয়ার নাও অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে বিভিন্ন অ্যাড শো করছে, আপনার শুধু এই অ্যাডসের উপর একটা ক্লিক করে দেবেন। অ্যাডসের উপর ক্লিক করার পর দেখুন একটা অ্যাডসে ক্লিক করলাম, সরি এটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। দেখুন ইউ হ্যাভ ইয়ার্ন ইন 1.4 সাতোশি, সেজন্য আমাদের এটি আর কাজ করবে না, আমাদের 24 ঘন্টা এখনও কমপ্লিট হয় নাই, সেজন্য আমরা এটি আর কাজ করতে পারবো না, সেজন্য আমার 24 ঘন্টা অপেক্ষা করা লাগবে। আমি 24 ঘন্টা আগে একটি কাজ করেছিলাম, সেজন্য আর হবে না। আপনার এখন মেন মেনু উপরের দিকে ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করার পর দেখবেন সার্ভস অ্যাডস অপশন রয়েছে, এখান থেকে সার্ভস অ্যাপ কমপ্লিট করবেন। উইন্ডো অ্যাডস রয়েছে, উইন্ডো অ্যাডস অপশনতে আমাদের এখন উইন্ডো অ্যাডস মনে হয় এখনও দেওয়া হয় নাই। আমাদের লেভেল সিস্টেম আপ করা লাগবে, তারপরে আপনাদের সার্ভ অ্যাডস এগুলো কমপ্লিট করতে পারবেন। আর এটা কেটে দিলাম, এটা আপনাদের কোনো মেন নয় কাজ করার জন্য। ভিডিও অ্যাডস রয়েছে, এটাও আমাদের এখন আনলক হয় নাই, আমাদের লেভেল আপ করা লাগবে, তারপরে আনলক হবে। আমরা এবার সরাসরি ফোসেট অপশনে চলে যাব, ফোসেট অপশনে ক্লিক করব। তারপরে আপনারা এখানে প্রতিটা কয়েনে একটি একটি করে ক্লেম করতে পারবেন 30 মিনিটে একবার করে। আমরা এখন এখানে ক্লাইম বাটনে ক্লিক করব, ক্লাইম, ব্যবসা কমপ্লিট করে নেব। আমাদের সিঁড়ি সিলেক্ট করতে বলা হয়েছে, স্টেটস আমরা সিলেক্ট করে ভেরিফাই করে দিয়ে ক্লাইম করে নেব। দেখুন আমাদের ইউ হ্যাভ ফ্রি 1 সাতোশি হয়ে গেছে আমাদের কমপ্লিট। আমরা এখন 30 সেকেন্ড পরে আবার এখানে ক্লাইম করতে পারবো। এরপর আমরা নিচে আর একটি কয়েন ক্লাইম করে দেখি, ইথারিয়াম, ইথারিয়াম ক্লাইম করব। আমরা এখন ক্লাইম বাটনে ক্লিক করব, তারপর ক্যাপচা কমপ্লিট করে ক্লাইম বাটনে ক্লিক করব। আমাদের 5 ইথারিয়াম অ্যাড হয়ে গেছে আমাদের ব্যালেন্সে। এরপর আমরা লাইট কয়েন ক্লাইম করব একটি। এইভাবে আপনারা এক এক করে ক্লাইম করবেন, সব দেখাতে পারবো না, অনেক সময় লাগবে ভিডিও। আমরা ক্লাইম বাটনে ক্লিক করে স্ট্যাপসাটি কমপ্লিট করব, তারপরে ক্লাইম করে নেব। ক্লাইম করে নিলাম, আমাদের কমপ্লিট হয়ে গেল, 1.1 সাতোশি আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। যাই হোক আমরা এখন নেক্সট যাই, যাওয়ার পর ট্রন না দেখায় এখন আপাতত আপনারা ট্রন আপনারা নিজেও করে নিতে পারবেন। এবার আমরা শর্ট লিঙ্ক অপশানে যাবো, শর্ট লিঙ্ক কীভাবে কমপ্লিট করবেন একটু দেখিয়ে দিই। একটি শর্ট লিঙ্কে আমরা ক্লিক করব, অ্যালাউতে ক্লিক করলাম, এরপর আমরা একটি শর্ট লিঙ্ক কমপ্লিট করব। হ্যাঁ, আমাদের এখন
আই এম নট রোবটে ক্লিক করা লাগবে। আপনাদের সময় আলাদা রকমের শর্ট লিঙ্ক আসতে পারে। যদি আপনারা শর্ট লিঙ্কের কোনো ভিডিও চান কীভাবে শর্ট লিঙ্ক ভালোভাবে কমপ্লিট করতে হয় তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো, ডিসক্রিপশন বোর্ডে আমাকে জানাবেন। এরপর আমাদের প্লেস ওয়েট জায়ান্ট লিঙ্ক অপশন ক্লিক করব, তারপর আমাদের নিচে চলে যাব। এরপর আমাদের গেট লিঙ্ক আমাদের আর একটি পপ আপ ওপেন হবে, অন্য একটি সাইটে নিয়ে যাবে। এখানে আমাদের স্যাপসা কমপ্লিট করে নেক্সট বাটনে ক্লিক করা লাগবে। আপনি ভালো করে দেখুন, প্লিজ চেক দ্য স্যাপসা বক্স অ্যান্ড পোস্ট দ্য ডিসক্রিপশন পেজ। আমরা স্যাপসাটি কমপ্লিট করে নেব, ডবল ক্লিক করে স্যাপসাটি কমপ্লিট করে নেবেন। দেখুন আমাদের ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলা হয়েছে, ভেরিফাই। এরপর নেক্সট বাটনে ক্লিক করে ক্লিক হ্যাড টু কন্টিনিউ। এরপর মনে আমাদের কিছু কয়েক সেকেন্ড অপেক্ষা করা লাগবে, আমাদের 14 সেকেন্ডের মতন অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা এখন অপেক্ষা করব, আর 10 সেকেন্ডের মতন রয়েছে। আপনারা অপেক্ষা করবেন শর্ট লিঙ্ক যদি এমনটা আসে। এরপরে আমাদের গেট লিঙ্ক একটি অপশন আসবে, এখানে ক্লিক করলে ব্যালেন্সে 87 অ্যাড হয়ে যাবে। আমরা গেট লিঙ্কে ক্লিক করব। ক্লাইম ফ্রি ডাস্ট কয়েন আমাদের একটি অন্য একটি সাইটের অ্যাড্রেস অ্যাড করা হয়েছে। আমরা এখন আমাদের অরিজিনাল সাইটে যাই, যা রিফ্রেশ করি, দেখি ব্যালেন্সটি অ্যাড হয়েছে কিনা। ড্যাশবোর্ড আপনারা এখান থেকে এভাবে শর্ট লিঙ্ক কমপ্লিট করতে পারেন। এখন আমাদের ব্যালেন্সটি অ্যাড হয় না, আমরা শর্ট লিঙ্ক কমপ্লিট করে ভুল করেছি মনে হয় কোনো কিছু, সেজন্য আমরা একটা অন্য সাইট থেকে শর্ট লিঙ্ক কমপ্লিট করে দেখি। শর্ট লিঙ্ক আমরা এখন স্যাপসাটি কমপ্লিট করে আরেকবার চেক করব কি সমস্যা হয়েছিল, হয়তো বা পপ আপ অ্যাডসে ক্লিক লাগার ফলে আমরা অন্য সাইটে রিডাইরেক্ট হয়ে গেছিলাম। আমরা বোর্ড সিলেক্ট করব, বোর্ড সিলেক্ট করতে বলা হয়েছে আমাদের। অবশ্যই এখানে চেক করবেন কি সিলেক্ট করতে বলা হয়েছে, তারপর আপনারা সেটি সিলেক্ট করে ভেরিফাই করবেন। আমরা ক্লিক হ্যাড টু কন্টিনিউ করে নিই। এরপর আমাদের 15 সেকেন্ড আবার অপেক্ষা করা লাগবে, আমরা অপেক্ষা করে নেব 15 সেকেন্ড। আর কিছু সময় অপেক্ষা করলেই আমাদের গেট লিঙ্ক অপশনটি চলে আসবে। আমরা এখন গেট লিঙ্কে ক্লিক করলাম, সরি এটি হবে না, আমরা এটা কেটে দিয়ে আমরা অন্য শর্ট লিঙ্ক দেখি। এখন এই সাইটে এই শর্ট লিঙ্কটি কমপ্লিট করব। যাই হোক, আপনারা শর্ট লিঙ্ক কমপ্লিট করা তো বুঝে গেছেন কীভাবে শর্ট লিঙ্ক কমপ্লিট করা লাগে। দেখুন ইউ হ্যাভ আর্নড 87 ইনকাম করা হয়ে গেছে কিন্তু আমাদের শর্ট লিঙ্ক থেকে, আর কোনো সমস্যা নাই, ব্যালেন্সেও অ্যাড হয়ে গেছে। আমরা ব্যালেন্স যদি চেক করি ড্যাশবোর্ড থেকে তাহলে দেখুন আমাদের 87 হয়ে গেছে। এখানে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে পেমেন্ট করে আর অফার অলস অপশন রয়েছে, সেগুলো মনে হয় আপনারা পারবেন না, এটা না করাই ভালো। আপনারা শর্ট লিঙ্ক কমপ্লিট করবেন, শর্ট লিঙ্ক থেকেই মেন ইনকাম করতে পারবেন। উইন্ডো করবেন কীভাবে, দেখুন উইন্ডো অপশন রয়েছে, এখানে একটু উইন্ডো অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন কী লেখা হয়েছে, প্লিজ বাইন্ড ফোসেট টু ওয়ালেট অ্যাড্রেস ইর প্রোফাইল ফার্স্ট, ব্যালেন্স ক্যান বি উইন্ড টু ইউর ওয়ালেট। আমরা ব্যালেন্সে অ্যাড করে নেব আমাদের ফোসেট পে ইউজার আইডি। এখানে ফোসেট পের ইউজার আইডি দিয়ে অ্যাড, মানে ইউজার আইডি না সরি, এখানে ওয়ালেট অ্যাড্রেস। আপনারা যদি বিটকয়েনে উইন্ডো নিতে চান না, এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস নয় ফোসেট পের ইমেল অ্যাড্রেসটি সেট করে অ্যাকাউন্টটি সেভ করে নেবেন। দেখুন কী বলা হয়েছে, বিটপে ডাজ নট সাপোর্ট মাল্টিপল অ্যাকাউন্ট, টু অ্যাভয়েড মেসিভ পিএম ইউজার, দেয়ার ফর আইকন ইউর রিমুভ, ইউ ক্যান অনলি বাইন্ড ইউর আইকন অ্যাকাউন্ট। এখানে বলা হয়েছে বিটপে ডান সাপোর্ট করে না, অনেকগুলো অ্যাকাউন্ট সাপোর্ট করে না। যাই হোক, আমাদের আর কোনো সমস্যা নয়, আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি ফোসেট পের ইমেল অ্যাড সেভ করে দেওয়ার পরে, সেভ করার পর এখান থেকে উইন্ডো নিতে পারবেন, এখান থেকে উইন্ডো নিতে পারবেন। তারপর আমি দেখিয়ে দিই আপনাদের, দেখুন ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার পর দেখাবে যে 24 ঘন্টার জন্য অপেক্ষা করা লাগবে আপনার ইমেল অ্যাড্রেস। ইউ আর নট অ্যালাউইং টু উইন্ডো 24 আওয়ার্স আফটার চেঞ্জিং দ্য ওয়ালেট অ্যাড্রেস। ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করার পর 24 ঘন্টা অপেক্ষা করা লাগবে, তারপর আপনি এখান থেকে উইন্ডো করতে পারবেন। ধন্যবাদ।